প্রতি বছরেই এলাকার দর্শনার্থীদের আকর্ষণীয় থিমের উপহার দিয়ে থাকে বাঁকুড়ার খাতড়া উত্তরপল্লী সর্বজনীন। বর্তমানে পৃথিবীতে সবুজ ধ্বংস করে কংক্রিটের চাদরে মুড়ে ফেলা হচ্ছে। পৃথিবীর সবথেকে বুদ্ধিমান প্রাণী মানুষ যাতে সবুজের সমারোহ ঘটিয়ে একটা সুন্দর পরিবেশ পুনরায় গড়ে তুলতে পারে, সেই বার্তা দিতেই খাতড়ার উত্তরপল্লী সর্বজনীনের কালীপুজোর এবারের থিম দাও ফিরিয়ে সেই অরণ্য। খাতড়া শহরের পুরাতন বাজারের চক বাজার পেরিয়ে কিছুটা গেলেই ডান দিকে সরু গলির ভিতরে দেখতে পাবেন দাও ফিরে সেই অরণ্যের থিম। পুজো উদ্যোক্তারা জানান, এবার তাদের পুজো হচ্ছে 35তম বর্ষের। মূলত পরিবেশ সচেতনতার বার্তা দিতেই এই থিম পরিকল্পনা। থিমের সাথে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে প্রতিমা। বাজেট প্রায় 3 লক্ষ টাকা। মণ্ডপ চত্বরসহ রাস্তার দুপাশ রঙিন আলোকমালায় সাজানো হয়েছে। বিগত বছরগুলিতে রেকর্ড ভিড় হয়েছিল দর্শনার্থীদের, এবারও তার অন্যথা হবে না বলে আশাবাদী উদ্যোক্তারা। পুজোয় বিশেষ আকর্ষণ থাকছে মানব প্রতিমা। আমাদের এবারে থিম হচ্ছে ফিরিয়ে দাও সেই অরণ্য। কী ভাবনা থেকে এই ভাবনা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যা যুগে যা জঙ্গল কেটে বিল্ডিং বানানো বা এই ধরনের রাস্তা বানানো, সেইটাকে ইয়ে করে জঙ্গলকে আরও প্রতিস্থাপন করা, নতুন নতুন গাছ লাগানো, এই বার্তা সমাজকে বার্তা দেওয়ার জন্য এই থিম। কত বাজেট? আমাদের বাজেট প্রায় 3 লক্ষ টাকা। 35তম বর্ষ আমাদের পুজো এই বছর। কেমন ভিড় হয়? আমাদের এখানে আগের বছর আমরা ভিড় সামলাতে পারিনি। প্রচুর পরিমাণে ভিড় হয়, বাচ্চাদের জন্য বিশেষ করে যে আকর্ষণ আছে বাঘ ভাল্লুক সিংহ এইসব, তার জন্য ভিড় আরও বেশি হয়। ভিড় যাতে মানে সামলানো যায় তার জন্য পর্যাপ্ত পরিমাণ ভলেন্টিয়ারের ব্যবস্থা, আলাদা মহিলা গেট আলাদা, পুরুষ গেট আলাদা, ফায়ারের যথেষ্ট ব্যবস্থা, সব কিছুই আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে। ভিড় আশা করছি খাতড়াতে সবথেকে সেরা প্যান্ডেল, সবচেয়ে বেশি ভিড় আমাদের প্যান্ডেলেই হবে। প্রতি বছরে থিমের পুজো করেন? চেষ্টা করি থিমের পুজো করা, 1-2 বছর বাদ দিয়ে পারি, প্রতি বছরই আমাদের থিমের পুজো হয়। মায়ের মূর্তি এই জঙ্গলের সাথে থিমের সাথে অ্যাটাচ করে মূর্তি রয়েছে, পুজোর জন্য আলাদা মূর্তি রয়েছে। থিম শিল্পী চন্দন রায় জানান, রবীন্দ্রনাথের কবিতা থেকেই থিমের নামকরণ করা হয়েছে। সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি হয়েছে থিম। একপাশে দেখানো হয়েছে গাড়ি হেলিকপ্টার থেকে শুরু করে ট্রেন, পাশাপাশি রয়েছে গাছ হাতি সিংহ সহ অরণ্যে বসবাসকারী পতঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জন্তু, যা অবশ্যই আগত দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী শিল্পী। থিমটা আমরা নাম দিয়েছি দাও ফিরেছে অরণ্য, লও এ নগর, রবীন্দ্রনাথের কবিতা, সেখান থেকে আমরা নিয়েছি এখানে। তো এখানে দেখানোর চেষ্টা করছি যে সমাজে আমরা শুধু বড় বড় বিল্ডিং হচ্ছে নতুন সমাজ ব্যবস্থায়, সেখানে শুধু কংক্রিটের জঙ্গল, সেখানে গাছ লাগানোর কোনো সম্ভাবনাটা কম। সেই কারণে আমরা চেষ্টা করেছি যে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই স্লোগান দিয়ে নাম দিয়েছি। এখানে গাছের পাতা আমরা তৈরি করেছি, যদিও সেখানে মানে গাছ কেটে নয়, গাছগুলো আমরা তৈরি করেছি চট দিয়ে, সিমেন্ট দিয়ে, পাট, তারপরে বাঁশ এইসব দিয়ে তৈরি করেছি। আমাদের জঙ্গলমহলে যেটা বিশেষ দেখা যায় যে জঙ্গলে মাঝে হাতি আসে, তো সেইটা হাতিটা তো এমনি এমনি আসে না, সেখানে কোনো সমস্যা হয়ে বলে সেখান থেকে পালিয়ে আসে। তাই আমরা প্রথমেই দেখাতে চেয়েছি যে হাতি পালিয়ে আসছে জঙ্গল থেকে, শুধু বাড়ি 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 শুধু বাড়ি, সেই সে হাতিগুলো পালিয়ে যাচ্ছে, হাতি হরিণ তারা সব পালিয়ে আসছে। এই তারা এখানে আবার যখন আসছে তখন তারা এখান থেকে আবার তারা খাচ্ছে, তা তারা যাবে কোথায় সেইটাকে তুলে ধরার চেষ্টা করেছি। আর ভেতরে দেখাচ্ছি বন্যেরা, বন্যের সুন্দর, সেখানে বাঘ দেখিয়েছি, সিংহ দেখিয়েছি, পাখি দেখিয়েছি, পাখির কলরব দেখিয়েছি, হনুমান দেখিয়েছি, এসব করেছি আমি। আলোকসজ্জা থাকছে, যতটা সম্ভব সুন্দর করে আলোকসজ্জা করা হবে, আশা করছি তো ভালো হবে। আর মানুষকে তার থেকে বড় কথা এইটুকু, বাচ্চারা শুধু যারা আসছে তারাও ভাবছে এটা কী গাছ লাগানো কেন দরকার। ভেতরে আমরা দেখেছি আজ থেকে 50 বছর পর যদি গাছ না লাগাই, 50 বা 100 বছর পর, সেখানে আবার অক্সিজেনের অভাবে হয়তো সিলিন্ডার নিয়ে ঘুরতে হতে পারে, সেটা আমরা মডেল আকারে দেখিয়েছি ভিতরে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস, খাতড়া।